বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের যৌক্তিক সময় হতে পারে ২ বছর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মতবিনিময়ে তাদের কাছে এই মেয়াদ কতদিন হতে পারে জানতে চাইলে সম্পাদকরা কথা বলেন। সকালে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে সম্পাদকদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর আলম জানান, সরকারের মেয়াদ বিভিন্ন বিষয়ে তাদের মতামত নেন ডক্টর ইউনূস। সম্পাদকরা বলেন, সংবিধান সংশোধন করার প্রয়োজনীয়তা আছে, মিডিয়া কমিশন করা সহ সাংবাদিকরা যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন সেই ব্যবস্থার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। সকল অংশীজনের সাথে মতবিনিময় করে বর্তমান সরকারের কার্যপরিধি ঠিক করা হবে। সুনির্দিষ্ট কারণ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা না করতেও সরকারের প্রতি আহ্বান জানান সম্পাদকরা। উনি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন, ওইখানে একটা বড় আউটকাম ছিল এই কথাগুলোর, যে তারা জানতে চাচ্ছেন, তারা বলছেন যে প্রফেসর ইউনূসকে বলছেন যে যৌক্তিক সময়ে যাতে ওনার থাকে। এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু উনি বাংলাদেশের সমস্ত যারা প্রতিনিধি সবাইকে জিজ্ঞেস করছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু বা কি কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু।